ওঠামি ভালো আছেন? এখানেই থাকেন? পাপড় বিক্রি করেন? বাড়িতে কেউ নেই আপনার? একটা ছেলে আছে, আলাদা থাকে। আপনাকে খেতে দেয় না? আপনার তো বয়স হচ্ছে, আপনি তো খাটতে পারবেন না, তাহলে আপনাকে কি হবে, আপনার উপায় কি? পাপড় বিক্রি করে আপনার সংসার চলে? রোজই বসেন এখানে আপনি? আর খান কি, মানে বাড়ি গিয়ে রান্না করে খান? এখানে কেউ 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 দেয় তখন খান? মানে ছেলে দেখেন আপনাকে? একটাই ছেলে মারা গেছে, বড় ছেলে মরে গেছে, মেয়ে ছিল, মেয়ে মারা গেছে, ছোট ছেলে ছিল, ও মারা গেছে বাবা। এখন একটা ছেলে, ওর দুটো ছেলে, ভ্যান চালিয়ে সংসার হয় না, আমি কি খাবো? তা তাদের মাঝখানে তো আপনাকে একটু খেতে দিতে পারে, ওদের যদি চলে আপনার কেন হবে না? ওইটা দিয়ে আপনি চালিয়ে নেন, ওরা আপনার কাছে নিয়ে নেয় না তো টাকা পয়সা? ওকে, খেয়েছেন সকাল থেকে কিছু খেয়েছেন? ও, আমরা খাবার দিলে খাবেন? এই দাও তো সুজাতা খাবার। আমরা শাড়ি দেবো, নেবেন শাড়ি? শাড়ি শাড়ি নেবেন? কেমন আছেন? খাবার দেবো, খাবেন? খেয়েছেন সকাল থেকে কিছু? খেয়েছেন? কথা মনে বলতে পারি না ভালো। খেয়েছেন, খাবার খেয়েছেন? জলে জামা জামা পরবেন? জামা জামা পরবেন? কি নাম তোমার? বিজয় দত্ত। এখানে থাকেন? ও টিভি হয়েছে, ওষুধ খাচ্ছেন, হসপিটাল দেখাচ্ছেন। বাড়িতে কেউ নেই? মা বাবা মারা গেছে। ও, তাহলে দেখার মতো কেউ নেই? এখানে কতদিন আছেন? আড়াই মাস হয়ে গেছে। ও, আগে ভালো ছিলেন আপনি, ওই টিবি হওয়ার পর থেকে অসুস্থ হয়ে গেছেন। ও, চিকিৎসা করছেন তো? এটা একটা হসপিটাল আছে ওখানে, আমরা যদি ভালো ডাক্তার দেখাই কলকাতা আসতে পারবেন? হ্যাঁ, ট্রেনে করে যেতে পারবেন। ফোন নাম্বার আছে? আমি নাম্বার নিয়ে নিচ্ছি। সকাল থেকে কিছু কিছু খেয়েছেন? সকাল থেকে কিছু খাননি? কিছু দেবো, খাবেন?
জমা দেবে নাকি? একটা শার্ট নিয়েছি, হ্যাঁ পছন্দ তো? খুশি তো আপনি?